ওয়ালাইকুম আসসালাম জি হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি আপনি প্রশ্ন করুন হুজুর আমি প্রশ্ন করতে আমাদের নবীগণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টা সুন্নত কাজ আপনি যদি বলতেন আর হচ্ছে মানে 10টা কি কি সুন্নত কাজ 10টি সুন্নত জি আমি ওনার সুন্নত কাজগুলো পালন করার চেষ্টা করি হুজুর হ্যাঁ হ্যাঁ চেষ্টা করছেন আপনি ধন্যবাদ খুবই ভালো কাজ আপনাদের অনুষ্ঠান থেকে অনেক মাশাআল্লাহ আমরা শুনি এবং পালন করি আরেকটা মাশাআল্লাহ হচ্ছে যে মাথায় কাবিউ বলে যে আমরা আগে পরে দরুদ পড়ি এই এই মাশাআল্লাহটা আমি পালন করি এবং অনেক উপকার পাইছি আগে আমার প্রচন্ড মাথা ব্যথা ছিল এখন আল্লাহর রহমতে অত মাথা ব্যথা আমার করে না এবং দর্শকদের বলবো যে এই এইটা আমরা সবাই চালায় যায় এবং করে এবং আপনাদের অনুষ্ঠানকে ধন্যবাদ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে এই আমলটা মহতারাম আমরা দিয়েছিলাম কখন একবার বল ওয়ালাইকুম আসসালাম জি আপনি অনুষ্ঠানের সাথে থাকুন আপনার মাধ্যমে আপনার কথাগুলো দর্শক যারা অনুষ্ঠান দেখছেন সকলে শুনেছেন অনেক আগে আমরা একটা আমলের কথা বলেছিলাম যে নামাজের পরে যখন অনেকে মাথায় হাত রেখে কি পরে তো একজনে জানতে চেয়েছিলেন যে মাথায় হাত রেখে কি পরে বা ইস্তেগফার পরে অনেক আস্তাগফিরুল্লাহ পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এগুলো পড়ার পরে আমরা একটা আমল দিয়েছিলাম যে নামাজের পরে যদি আপনি এভাবে ধরে ইয়া কাবিয়ু 11 বার পড়েন তা আল্লাহ তাআলার নামের বরকতে আল্লাহ তাআলা যে মাথার ব্যথা আরও যা যা আছে আল্লাহ তাআলা হয়তো বা তার থেকে শেফা দান করতে পারেন নামের বরকতে নামের উসিলায় তো উনি যে কথাটি বলছেন যে ওনার মাথা ব্যথা ছিল এর উপরে উনি আমল করেছেন আল্লাহ তাআলা কিন্তু ওনাকে আল্লাহ তাআলার নামের উসিলায় পবিত্রতার উসিলায় আল্লাহ তাআলা রক্ষা করছেন তা আমাদের দর্শক বন্ধু যারা আছেন আপনারাও এই আমলটা করে যেতে পারেন আরেকটি বিষয় বড় চমৎকার বিষয় জানতে চেয়েছেন যেটা আমাদের বিষয়ের সাথে সম্পৃক্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10টি সুন্নত উনি জানতে চাচ্ছেন যেগুলোর উপরে উনি আমল করেন অনেক কিছু আরও জানলে আরও আমল বেশি করতে পারবেন এই বিষয়ে আমি বলতে চাচ্ছি যে এখন যেহেতু রবিউল আউয়াল মাস আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মৃত্যু দুটি এখানে আলোচনার বিষয় রাখে তো আমাদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত 10টি নয় আসলে পুরো জীবনটাই আমাদের জন্য সুন্নাত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করলে আল্লাহর হাবিবকে অনুসরণ করতে হবে কারণ হল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তার জীবনের প্রতিটা ক্ষেত্রেই তিনি হলেন আমাদের জন্য আদর্শ এই জন্য আমি আজকের অনুষ্ঠান থেকে সকল দর্শকবৃন্দর উপর কাছে আবেদন করব যে তারা যেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সংশ্লিষ্ট যে বইগুলো আছে বিশেষ করে আপনার আর রাহিকুল মাখতুমা সিরাতুন নাবাবিয়া সিরাত খাতামুল আম্বিয়া এই ধরনের যে কিতাবগুলো আছে সেই কিতাবগুলো থেকে আল্লাহর হাবিবের জীবনীটার প্রত্যেকটা অংশকে বারবার অধ্যয়ন করা আমাদের আসলে আরেকটি কথাই বলতে হয় যেটি হলো যে আমরা আসলে আমাদের নবীকে অনেক মহব্বত করি নবীর জীবনী সম্পর্কে জানি না চমৎকার আপনি বলেছেন এখানে একটি বিষয় আমরা আলোচনা করব যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়টি বলে গিয়েছেন যে আমি তো চলে যাব দুটো জিনিস রেখে যাচ্ছি দুটো জিনিসের উপরে যদি তোমরা আঁকড়িয়ে ধরে রাখো এবং আঁকড়িয়ে ধরা মতলব হলো এগুলোর উপরে আমল করো চলো জীবনকে পরিচালনা করো তাহলে তোমরা গোমরা হবে না পথভ্রষ্ট হবে না বিপদগামী হবে না একটি হলো পবিত্র কোরআন অর্থাৎ আপনি যেমনটি বলেছেন রাসূলের চরিত্র কেমন ছিল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন কানা খুলুকুহুল কোরআন অর্থাৎ এরও ব্যাখ্যা হয়েছে যে কানা খুলুকু নবীজির চরিত্র কোরআন কিভাবে আই কানা জিবিল্লাতান আলাল কোরআন অর্থাৎ কোরআনে যা চাইতো নবীজি তাই করতেন এর নামই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র বৈশিষ্ট্য এখানে সুন্নতের যে বিষয়টি উনি জানতে চেয়েছেন যে আরেকটি হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত ওয়া সুন্নতি এক নম্বর হলো কোরআনে কারীম আর রাসূলের সুন্নত সুন্নত বলতে এখানে হাদিস ও মুরাদ হাদিসের মধ্যে যা কিছু আলোচনা হয়েছে সেগুলোর উপরে জীবন চালানো দেখুন রাসূলের সুন্নত আসলে সুন্নতি জীবন যেমন এই যে আমরা এখানে বসেছি আমরা টুপি পরেছি দাঁড়িয়ে রাখছি তারপরে কী বলে নিঃস্পে সাত পরিমাণ জামা আমরা পরতেছি মা বোন যারা আছেন খাবারের সুন্নত রাস্তায় চলার সুন্নত কথা বলার সুন্নত একজনের সাথে সাক্ষাতের সুন্নত অনেক সুন্নতের বয়ান যেমনটা আপনি বলেছেন যে অনেকগুলো সুন্নত আছে তো এই সুন্নত জানার জন্য আমরা যেটা বলবো আপনাদেরকে যে আহকামুন নিসা নামে একটা বই আছে মহিলাদের বিধিবিধান সংক্রান্ত
মাসলা মাসায়েল আহকামুন নিসা এই বইটাও পড়তে পারেন, অথবা আহকাম ইসলাম, ইসলামের বিধিবিধান নামে এই ধরনের বই আছে যেগুলো বাজারে ব্যাপকভাবে পাওয়া যায়, সেগুলো পড়তে পারেন। সেগুলোর মধ্যে আছে, এবং আমাদের মোহতারাম বলেছেন যে সিরাতের যে বইগুলো আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতে মুস্তাফা, বিশাল ধর্ম মানে সিরাত গ্রন্থ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে সেখানে আলোচনা হয়েছে, জীবনী নিয়ে ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে। এগুলো রাখলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের মধ্যে এত কিছু মানে আছে, সিরাতে মুস্তাফার মধ্যে দেখা যাচ্ছে যে মানে পড়তে মনে চায়, মানে চোখ আর ফেলতে মনে চায় না, খালি পড়তে মনে চায়। ধন্যবাদ, এই বইগুলো আপনারা সাথে রাখবেন, পড়বেন, আমল করবেন।